সৌদি যেতে পারছে না সাতশো ওমরাহ যাত্রী করোনা ভাইরাসের কারণে সৌদি আরবে আপাতত ওমরাহ পালনে যাওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশ হাব এ কারণে সাতশো ওমরাহ যাত্রী সৌদি যেতে পারছে না বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি বাংলাদেশ নিউজ এজেন্সিকে এই তথ্য জানিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এম জানান ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে সৌদি সিদ্ধান্তের পরে বাংলাদেশ থেকেও এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এর আগে করোনা ভাইরাসের কারণে সৌদিতে প্রবেশ সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির সরকার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ দিয়ে বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি এই বিষয়ে সংবাদ প্রকাশ করে দৈনিক আরব নিউজ এবং সৌদি গ্যাজেট এতে বলা হয় সৌদি আরবে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় যারা ওমরা করতে যাচ্ছেন বা মদিনায় মসজিদে নবপীতে যেতে যাচ্ছেন তাদের প্রবেশ অধিকার অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে গত একত্রিশ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাস প্রথমবারের মতো ধরা পড়ে এখনও পর্যন্ত বিশ্বের অন্তত তেতাল্লিশটির বেশি দেশ এ অঞ্চলে ছড়িয়ে পড়েছে এটি চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু চীনের বাইরে বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস বিভিন্ন দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন। আক্রান্তের সংখ্যা বিরাশি হাজার ছাড়িয়ে গেছে আর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন প্রায় তেত্রিশ হাজার জন